যন্ত্রের প্রসার হবে এটা কিয়ামতের আলামত আগে শুনতাম খালি ঢোল তবলা দুই তিনটা এখন কোথাও গান হলে ট্রাক ভরে গানের ইনস্ট্রুমেন্ট নিয়ে যায় ট্রাক ভরে ঠিক ঠিক এগুলো নামও জানি না হারমোনিয়াম ঢোল তবলা দুই তিনটা চারটা নাম জানতাম আমরা এখন নতুন নতুন যেগুলো বাইর হইছে পুরো স্টেজটা শুধু ওগুলো দিয়ে ভরপুর আল্লাহ নবী বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাজিফ আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষ রেশমের কাপড় পরবে মানুষ গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকবে গান চলে না কথা বলেন গান চলে সমাজে গান চলে কত গান গানে গানে সকাল শুরু সকাল শুরু হয় গান দিয়ে সা রে গা মা পা দা হয় না এখন শুনতেছি মাদ্রাসার বই তো গান দেওয়া হয়েছে এই গান তাদের শিক্ষা দিতে হবে টিচাররা ট্রেনিং দিয়ে আসছে বলে মাদ্রাসার টিচার ট্রেনিং দিতে গেছে তার মধ্যে অধিকাংশ সময় নাকি গানেই হয়েছে ট্রেনিং এমন কোন উৎসব নাই কি সরকারি প্রোগ্রাম কি বেসরকারি প্রোগ্রাম প্রোগ্রাম শেষে অনুষ্ঠান শেষে গান হয় বাদ্য হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বলে নাম দিয়েছে সাংস্কৃতিক এগুলো সংস্কৃতি নয় সংস্কৃতির নামে অপসংস্কৃতিক মাহফিলের মাইকের আওয়াজ ভালো লাগে না কোরআনের আওয়াজ ভালো লাগে না আজানের আওয়াজ ভালো লাগে না ঘা গান ঢোল তবলা একতারা দোতারা সেতারা মজা লাগে গান ভালো লাগে আজান ভালো লাগে না কথা বলেন সমাজে চলে কি চলে না গান বাদ্য ঢোল তবলা চলে যুবকদের কানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ মিউজিক গান শুনতে 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 কানগুলো নষ্ট করে দিয়েছে এগুলো সহজলভ্য এমন কোন গান নাই সার্চিং দেওয়ার আগে চলে আসে সার্চিং দেওয়ার আগে আবার এটাও কিয়ামতের আলামত অনেক হুজুর বের হয়েছে তারা মাহফিলে গান গায় এটাও কিয়ামতের আলামত লক্ষ লক্ষ হাদিস রয়েছে ৩০ পানা কোরআন আছে আমার নবীর লক্ষ লক্ষ হাদিস মুবারাকা থেকে তুমি ওয়াজ আর নসিহত করতে পারো না তুমি গান থেকে কোট করো একটা গান শোনার জন্য একটা গান গাওয়ার জন্য কমপক্ষে গানটা ৩০ থেকে ৪০ বার শুনতে হয়েছে যে গানটা কোনো বক্তা কোনো আলেম কোন ইমাম যদি এরকম ৩০ ৪০ বার শুনে গান শোনা এটা হারাম গান শোনা কি মসজিদ থেকে এদেরকে জুতা পিটা করা দরকার এইরকম ইমাম যদি গান শোনে মসজিদে যদি গান গায় এই ধরনের ইমামদেরকে জুতো দিয়ে পিটে মসজিদের বারান্দা থেকে বের করে দিবে তাহলে সোজা হবে গান বাদ্য ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকে অনেকে এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের